প্রায় দু মাস পর হাসি ফুটল পরিবারের মুখে। মহেশতলার এক অভিজাত আবাসন, সেখানে দশতলা থেকে ফায়ার ডাক থেকে পড়ে গিয়েছিল শিশুকন্যা। গুরুতর অবস্থায় দীর্ঘদিন ধরে সিএমআরআই হাসপাতালে ভর্তি ছিল ওই শিশুকন্যা। দীর্ঘদিন ধরে চিকিৎসার পর অবশেষে সে বাড়ি ফিরতে পেরেছে। অবশ্যই পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটেছে। গত দোসরা ডিসেম্বর লুকোচুরি খেলতে গিয়ে ঝুঁকে পড়ে ওই শিশু। পরিবারের লোকেরা অভিযোগ করেন, খোলা ছিল ফায়ার ডাক্টের দরজা, সেখানে ঢুকতেই প্লাইউড ভেঙে দশতলা থেকে একের পর এক ফ্লোরে ধাক্কা খেতে খেতে হুড়মুড়িয়ে নিচে পড়ে যায় শিশুকন্যা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে ভেন্টিলেশনেই ছিল শিশুকন্যা, অবশেষে স্বস্তি মিলেছে। জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। জিলাম, দু মাসের লড়াই, সিএমআরআই হাসপাতালে এতদিন ধরে ভর্তি ছিল শিশুকন্যা, গুরুতর জখম ছিল, অবশেষে স্বস্তি, মেয়ে বাড়ি ফিরল। একদমই, যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে যে এখনই চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকাল ওই শিশুকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হবে। মাল্টি স্পেশালিটি টিমের কাজ, শিশু বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা ছিল। দীর্ঘদিন ধরে ভেন্টিলেটরি সাপোর্টে থাকতে হয়েছিল এই শিশুকে এবং অত্যন্ত সংকটজনক ছিল, যেহেতু একটা উঁচু জায়গা থেকে পড়েছিল, প্রচুর ইঞ্জুরি ছিল এবং তার সঙ্গে যে লড়াই করা চিকিৎসকদের টিমের লড়াই এবং এই শিশুরও লড়াই করে স্থিতিশীলতার দিকেই যাচ্ছিল। ধীরে ধীরে এখন পরিস্থিতি যা, তাতে চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যাবে, বাড়ি ফিরতে পারবে এবং আগামীকাল তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হবে বলে হাসপাতাল সূত্রে, সে চিকিৎসকদের টিম সূত্রে জানা গিয়েছে। একেবারে ধন্যবাদ জিলাম, আগামীকাল বাড়ি ফিরছে শিশুকন্যা, পরিবারের মুখে হাসি ফুটল অবশেষে। শাসক থেকে বিরোধী, ফের নেতাদের নিশানায় বিডিও। এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি বিডিওকে নিশানা করলেন, মালদার হবিবপুরের বিডিওকে নিশানা করলেন তিনি। এবং তিনি যেটা বলেছেন যে ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা এখন বেচারা দিদির অফিসার হয়ে গেছেন, তৃণমূলের দলদাস হয়ে গিয়েছে বিডিও। একই সঙ্গে তিনি বলেছেন বিধায়ক সাংসদ এলে উঠে দাঁড়াতে হয়, জানেন না এই বিডিওরা। তৃণমূল জমানায় যেমন চাকরি চুরি হচ্ছে, এই বিডিওরা তেমন টাকা দিয়ে চাকরি পেয়েছেন কিনা জানি না। মালদার হবিবপুরের সভা থেকে বিডিওদের এভাবে নিশানা করলেন সুকান্ত মজুমদার। সাধারণ মানুষের উন্নয়নে বাধা হয়ে যাচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের যে সরকার আর তার দ্বারা নিয়োগ করা বিডিও। বিডিওর নাম আগে ছিল ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এখন তাদের নাম হয়ে গেছে বেচারা দিদির অফিসার। বিতে বেচারা, ডিতে দিদি, আর ওতে হচ্ছে অফিসার। কারণ বিডিও নিয়ম কানুন জানে না। আমাদের বিধায়ক গোপাল সাহা গল্প করছিলেন, গোপাল না ওখানে ঢুকেছেন বিডিও চেয়ারে বসে আছে। আরে জনপ্রতিনিধি বিধায়ক ঢুকলে পরে, সাংসদ ঢুকলে পরে বিডিওর উচিত হবে চেয়ার থেকে উঠে দাঁড়ান। আমি জানি না এই বিডিওগুলো পার্থ চট্টোপাধ্যায় যেরকম শিক্ষকদের চাকরি বিক্রি করেছে, এই বিডিওগুলো 15 লাখ 20 লাখ টাকা দিয়ে বিডিও হয়েছে কিনা জানি না। তৃণমূল কংগ্রেস আমলে সব কিছু হতে পারে। বিডিও তৃণমূলের দলদাসের মতো কাজ করছে। আমাদের প্রধান গরিব মানুষের নাম দিতে চায় আবাস যোজনায়, কিন্তু আবাস যোজনায় কোন নাম থাকবে কিনা সেটা নিয়ন্ত্রণ করছে বিডিও অফিস থেকে। বিডিও সাহেবকে পরিষ্কার করে বলে দিতে চায়, নাম কাটাকাটি করবেন, বুঝে শুনে করবেন, এটা কিন্তু মালদা জেলা, কখন কি কেটে দেবে বিজেপি তখন পাগল হয়ে ঘুরে বেড়াবেন গোটা রাস্তা। তৃণমূল বিধায়ক তাপস রায় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। তাপস দা, সুকান্ত মজুমদার মালদার হবিবপুরের বিডিওকে নিশানা করে বললেন যে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে বিডিওরা। একই সঙ্গে তিনি বললেন তৃণমূল জমানায় যেমন চাকরি চুরি হয়েছে তেমনই টাকা দিয়ে এই সমস্ত বিডিওরা চাকরি পেয়েছেন কিনা জানি না। আমি এটা কথা বলবো যে রাজনৈতিক সমালোচনা, রাজনৈতিক আক্রমণ, গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থা 100 বার থাকবে, কিন্তু শালীনতা বোধ এবং কত দূর বলবো, ওনাকে আবার নাকি শুনি অধ্যাপক ডক্টরেট, যদিও গাছগাছালির ডক্টরেট, তো আর এই ভুলভাল বকার জন্য কিন্তু দিলীপকে সরিয়ে দিয়েছিল দল। আমি জানি না এই সব ভুল বকার জন্য ওকেও দল সরিয়ে দেবে কিনা, তার কারণ ও WBCS-দের আক্রমণ করছে। তাহলে সারা ভারতবর্ষব্যাপী ISIPS-এর যদি আক্রমণ করে বিভিন্ন বিরোধী দলরা ভারতবর্ষব্যাপী, সেটা ঠিক দেখায় না, ঠিক দাঁড়ায়ও না। এছাড়াও হলো যে দলদাসে সারা ভারতবর্ষের এজেন্সিগুলো পরিণত হয়েছে, সারা ভারতবর্ষে সকলেই মোদিজির আর অমিত শাহজির দলদাসে পরিণত হয়েছে, এটাও তো ভারতবর্ষের সকল বিরোধী দল বলছে। এটা অল্পদিন রাজনীতিতে এসছে তো, সুতরাং শালীনতা
বজায় রেখে কতদূর বলা যায় কতদূর বলা যায় না সেটা ভেবে চিনতে বলা উচিত।